অনুসন্ধান ট্রেলার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে গেল এবং সেখানে একদম চমকে দিয়েছে আমাদের সকলের প্রিয় নায়িকা পায়েল। পায়েল যত দিন যাচ্ছে তুমি সকলকে চমকে দিচ্ছ, এবং একসময় মানে হার্ড কোর কমার্শিয়াল করা নায়িকা যত দিন গেছে নিজেকে প্রতিনিয়ত ভেঙেছে। এই যে প্রতিনিয়ত ভাঙা এবং সেই নিজেকে নিজেকে মানে কত রকমভাবে দেখানো যায় মানে বা প্রকাশ করা যায়, তারই জন্য কি ওই অনুসন্ধানের এই চরিত্রটাকে অ্যাকসেপ্ট করা। আমার কাছে অ্যাকচুয়ালি মানে কোনোদিনই খুব ওরকমভাবে কমার্শিয়াল ছবি বা আরবান ছবি যদি আমরা সেভাবে বলি ওই ডিভিশনটা আমার কাছে কখনো ইম্পর্টেন্ট না। আমি আমার ক্যারিয়ারের শুরুতেই আই ওয়াজ ফর্চুনেট এনাফ যে আমার কাছে দু ধরনের ছবি প্যারালালি এসছে। মানে আমি যখন আই লাভ ইউ করেছি তারপরে আই ডিড এ মুভি লাইক ক্রস কানেকশন। এবার আমার এসকের মুভিজের প্রথম ছবি ছিল ভাইজান, দ্যাট ওয়াজ এ হার্ড কোর কমার্শিয়াল মুভি, তো এইটা আবার অন্য ধরনের একটা মুভি। সো এবং আমি এর আগে একটা ওয়েব সিরিজ করেছিলাম এসকে মুভিজের জন্য শরতে আজ, আগেন দ্যাট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট পরমরত ডিরেকশন ছিল, পরম নিজে অ্যাক্টিংও করেছিল ওটাতে, সো দ্যাট ওয়াজ আগেন সামথিং ভেরি ডিফারেন্ট। তো আমার মনে হয় যে একজন অভিনেতা বা অভিনেত্রীর ক্ষেত্রে ছবির জনরটা কখনো ইম্পর্টেন্ট নয়, ইটস ইদার আ গুড ফিল্ম অর আ ব্যাড ফিল্ম। তো আমার এবং অ্যাজ অ্যাজ এ পারফর্মার সবসময় এটা খুব চ্যালেঞ্জিং থাকে যে আমার কাছে মানে আমার নেক্সট ছবিটা যেন আমার আগেরটার থেকে বেটার হয়, সো সেটাই চেষ্টা করি। এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের অপোজিটে, শাশ্বত চট্টোপাধ্যায় একদম স্ট্রং একটা অভিনেতা প্রত্যেকে জানি, পাশাপাশি তুমিও ভালো অভিনেত্রী নিঃসন্দেহে সেটা বলার অপেক্ষা রাখেন। দুজনের বন্ডিং এখানে নতুনভাবে দেখ মানে নতুনভাবে এলো আর কি দর্শকের কাছে, কেমন লাগলো লন্ডনে অভি মানে শ্যুটিং সব মিলিয়ে শাশ্বত চট্টোপাধ্যায় কমলেশ্বর মুখার্জি সব মিলিয়ে? প্রত্যেকটাই তো আমার মনে হয় যে ভীষণ লার্নিং একটা এক্সপিরিয়েন্স শাশ্বত দাদার মতো ভালো একজন অ্যাক্টরের সঙ্গে অ্যাক্টিং করা। নট ওনলি শাশ্বত দাদা, সবাই জয়দীপ দা, চূর্ণিদি, ঋদ্ধি, প্রিয়াঙ্কা, অল আর ভেরি গুড অ্যাক্টার্স। তো একটা মুভির ক্ষেত্রে সেক্ষেত্রে আমার কার সঙ্গে কতটা স্ক্রিন বা সিনস একসাথে আছে না আছেও থেকেও বড় কথা এভরিবডি ইজ এ পার্ট অফ দ্য সেম মুভি, এবং যেখানে একটা মুভিতে এত ভালো ভালো অ্যাক্টর আছেন সেখানে অটোমেটিক্যালি নিজের পারফরমেন্সটা আরও বেটার করার কতটা দায়িত্ব চলে আসে, চেষ্টা করেছি যতটা সম্ভব। তোমাকে সবসময় মিষ্টি লাগে, আজকে নতুনত্বভাবে দেখা গেল, যদিও তুমি একটু আগেই বললে যে কী জন্যে দেখাচ্ছে সেটা পরে জানাবে, এরকমভাবে নতুন নতুনভাবেই তুমি আমাদের কাছে মানে এসো, নতুন রূপে এসো, নতুন চরিত্রে এসো, অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।